শুধু শুধুই তোরা আমাকে মারার চেষ্টা করছিস। তোরা বোধহয় ভুলে গেছিস আমার প্রাণ এই লাল রক্ত চুনির মধ্যে সুরক্ষিত আছে। তাই এই চুনি যতদিন আমার কাছে আছে তোরা অন্তত আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার প্রাণ নেওয়া তো দূরের কথা, আমার কিছুই করতে পারবি না তোরা। এই চুনি আমার কাছে থাকলে আমার প্রাণ সুরক্ষিত থাকবে। কিন্তু কিন্তু আমি চাইলে এক্ষুনি তোদের সবকটাকে শেষ করে দিতে পারি। সেই চেষ্টাও আমি করেছি বহুবার, কিন্তু বারবার শুধু ব্যর্থ হয়েছি। তোরা আমার শত্রু, আমার চির শত্রু তোরা। আমার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই পদ্মাবতী। রানী পদ্মাবতী যখন রানী হয়ে সূর্যনগর আসে তখনই আমার কপাল পড়েছিল। আর তাই তো, আর তাই তো প্রতিশোধ নিতে পদ্মাবতীর সাত সন্তানকে আমি পুঁতে দিয়েছিলাম সাত সাত রাজ্যে। কিন্তু তখন আমি জানতাম না পারুলের কথা। জানলে আমি পারুলকেও পুঁতে দিতাম। পারুল বেঁচে গেল, আর কাল হলো আমার। ভয়ঙ্কর সাত সাতটা দেশে গিয়ে পারুল উদ্ধার করেছে তার সাত সাতটা ভাইকে। বারবার আমি ব্যর্থ হয়েছি, বারবার হারিয়েছে আমাকে এই পারুল। আর তার সঙ্গে হাতে হাত মিলিয়েছে সেনাপতি রাঘবেন্দ্র। এই সেনাপতি রাঘবেন্দ্র যে কিনা একদিন সেনাপতি হয়ে ঢুকেছিল সূর্যনগরে, সেই দিন থেকে আমার সেনাপতিকে একটুও পছন্দ ছিল না। কারণ আমি বুঝতে পেরেছিলাম এই সেনাপতির কোনো মতলব আছে। আর তখনও আমি জানতাম না এই সেনাপতি মহেন্দ্রর খুব কাছের মানুষ, সেনাপতি বীর প্রতাপের একমাত্র পুত্র সেনাপতি রাঘবেন্দ্র। প্রথম দিন থেকেই আমি ওকে অপছন্দ করতাম। আমি তখনই বুঝেছিলাম সেনাপতি রাঘবেন্দ্রর কোনো মতলব আছে। আর ঠিক ঠিক তাই হলো। সেনাপতি রাঘবেন্দ্র জোট বাঁধল আমার চিরশত্রু পারুলের সঙ্গে। ওরা দুজন চেয়েছিল পদ্মাবতীকে মুক্ত করতে। আর এটা যখনই আমি জানতে পেরেছি তখনই পাতালপুরীতে সর্পরাজ্যে সাপের পাহারায় রেখে এসেছিলাম পদ্মাবতীকে। কিন্তু সেখান থেকেও পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র মিলে উদ্ধার করেছে রানী পদ্মাবতীকে। এই পারুলকে বলি দিয়ে হতে চেয়েছিলাম আমি পূর্ণ রাক্ষসী, কিন্তু পারিনি। শেষ মুহূর্তে আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে পারুল। আমার নিজের দেশ, আমার নিজের দেশ রাক্ষস রাজ্যে কি এই পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র উদ্ধার করে এনেছে তার চাপা ভাইকে।